আসসালামু আলাইকুম টেক ডট কমের পক্ষ থেকে মাই স্কিউএল ডাটাবেজের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা একটা এস ফাইল কীভাবে ইম্পোর্ট করে রান করতে হয় সেটি দেখব তো এটি দেখার আগে আমরা এর প্রয়োজনীয়তা বুঝবো দেখেন আমরা এই যে আমি এখানে একটা টেবিল ক্রিয়েটের একটা এস কোয়েরি লিখছি তো এইটা কিন্তু আমি এখানে এই কিউল কুইরি বক্সে লিখে রান করতে পারি অসুবিধা নেই তারপরে যে ইনসার্ট ডাটা এটা আমরা এটা লিখে রান করতে পারি এটাতেও কোনো সমস্যা নেই কিন্তু আমরা যখন একটা রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করবো সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের একটা ওয়েব অ্যাপ অথবা অ্যান্ড্রয়েড অ্যাপ বা আইওএস অ্যাপ সেখানেই কাজ করি তো ওই অ্যাপসের যে ডাটাবেসটা থাকবে সেখানে কিন্তু একটা টেবিল থাকবে না সেখানে হাজার হাজার টেবিল থাকতে পারে বা শো টেবিল থাকতে পারে তো সেক্ষেত্রে আমরা একটা প্রজেক্টে চার পাঁচজন এরকম কাজ করি তো প্রত্যেকজনকারই কিন্তু ওই ডাটাবেসটা লাগবে লোকালি আমরা টেস্ট করার জন্য তখন আমরা কি করব তখন তো আমরা একটা একটা করে আলাদা টেবিল আমরা কোয়েরি বক্সে সবাই আলাদা লিখবো না সেক্ষেত্রে তো আমাদের টাইম অনেক ওয়েস্ট হবে সেক্ষেত্রে আমাদের এসকিউএল একটা ফাইলের মধ্যে আমাদের টোটাল ডাটাবেসটা থাকবে যতগুলো আমাদের টেবিল আছে আর যতগুলো ইনসার্ট ডাটা আছে সব মিলে একটা আমাদের এসকিউএল ফাইল থাকবে এবং সেই এসকিউএল ফাইলটা আমরা শুধু ই রান করে নেব লোকাল ইম্পোর্ট করে রান করে নেব অথবা আমাদের সার্ভারে রান করে নেব তাহলে আমাদের সব ডাটাবেসটা মানে টোটাল ডাটাবেসটা আমরা একবারে পেয়ে যাব তো আজকে আমরা এটাই দেখব কিভাবে একটা এসকিউএল ফাইল আমরা ইম্পোর্ট করে রান করতে পারি আমাদের এখানে যদি একটা টেবিল ক্রিয়েট করা একটা স্কিউএল ফাইল সাথে একটা ইনসার্ট কমান দিয়ে কিছু ডাটা ইনসার্ট করা কিন্তু রিয়াল ওয়ার্ল্ড ক্ষেত্রে এরকম হাজার হাজার টেবিল থাকবে আমরা শেখার ক্ষেত্রে এসকিউএল ফাইলটা সিম্পল রাখতেছি আমি ডিসক্রিপশনে এই গেট আপ লিঙ্কটা দিয়ে দেবো আপনার ইচ্ছে করলে এই স্কুয় ফাইলটা ডাউনলোড করে রান করতে পারেন তো আমরা এর পরবর্তী কয়েকটা ভিডিওতে আমরা স্ট্রিং ফাংশন নিয়ে আলোচনা করব সেখানে আমরা এই ডাটাবেসটা মানে ফোকাস করবো এই ডাটাবেসের আর কি টেবিল বুক টেবিলটা ফোকাস করবো তো আপনারা চাইলে এইটা ইম্পোর্ট করে নিলে সুবিধা হবে একটু তো আমি প্রথমে একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করে নিচ্ছি বুক অ্যাপ নামে আমরা বুক ডাটা দিয়ে কাজ করব ওকে আমি বুক অ্যাপটা সিলেক্ট করে নিচ্ছি এখন আমি এই বুক অ্যাপের মধ্যে ওই এস ফাইলটা রান করব তো ইম্পোর্টে যাই আপনারা ওই ফাইলটা ডাউনলোড করে নেবেন আপনাদের লোকাল কম্পিউটারে তারপর চুজ ফাইল এই যে আমার বুকটা ডট এস কিউল এই ফাইলটা আমি ইম্পোর্ট করব ওকে এবার যখন আমি ওকে দেব তখন দেখবেন আমাদের ওই ক্রিয়েট টেবিল কমনটাও রান হয়েছে ইনসার্ট ইনটু টেবিলটাও কমনটাও কিন্তু আমাদের রান হয়ে গেছে এবং আমাদের বুক অ্যাপের মধ্যে দেখেন বুকস নামে একটা নতুন টেবিল চলে আসছে তো আমরা যদি এখন টেবিলের স্ট্রাকচারটা দেখি ওকে গো দেখেন এই যে আমাদের টেবিলের মধ্যে বুক আইডি টাইটেল অথর নেম অথর লাস্ট নেম ফার্স্ট নেম লাস্ট নেম ইয়ার স্টপ কোয়ান্টিটি পেজ আমাদের এই কয়েকটা কলাম আছে তো রিয়েল ওয়ার্ল্ডে আরও অনেক কলাম থাকে তো আমরা আমাদের প্র্যাকটিসের জন্য আমরা এই কয়েকটা রেখেছি তো এখানে একটা জিনিস বলে নেই এখানে যে একটা কলাম আছে সেটা হচ্ছে রিলিজ ইয়ার এইটা কিন্তু আমি ইন্টিজারে দিছি মানে ইয়ার কিন্তু আসলে ইন্টিজারে হবে না তার জন্য ডেট ফরম্যাট আছে ওটা আমরা শিখিনি এই জন্য আমি ইউজ করিনি ওটা আমরা পরবর্তীতে দেখব তো আমরা যদি এখন দেখি এই টেবিলে আমাদের কী কী ডাটা আছে আমরা এই যে এখানে যে ডাটাগুলো দেখলাম এগুলো কিন্তু ইনসার্ট হয়ে গেছে ওই এস ফাইলটার ভিতরে এই কমানটুকু ছিল ওকে আমরা যদি দেখি এখন সিলেক্ট অল ও বুকস ওকে এই দেখেন আমাদের ওই ডাটাগুলো সবগুলো ইনসার্ট হয়ে গেছে এখানে যে ইয়ারটা দেখেন ইনটিজার ভ্যালুতে দেওয়া আছে দু হাজার তিন দুই হাজার ষোলো কিন্তু আসলে রিয়েলি ইন্টিজার হবে না আমরা ডেট পরে শিখবো আমরা আপাতত রাখছি এইটা তোকে এটি হচ্ছে কিভাবে আমরা একটা এসকিউএল ফাইল থেকে ডাটা বেজে আমরা আমরা একটা এস ফাইল আমরা কিভাবে সার্ভারে ইম্পোর্ট করে রান করতে পারি তো নেক্সট ভিডিও থেকে আমরা এই আমাদের ডাটাবেজে আমরা কাজ করব এবং আমরা স্ট্রিং এর বিভিন্ন ফাংশন দেখব আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগছে তো ধন্যবাদ আল্লাহ হাফেজ